সিলেটের কানাঘাট উপজেলার কালীনগর আকফৌদ গ্রামে শ্বাসরুদ্ধ করে ফাতেমা বেগম নামে এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন ঘটনার পর থেকে তার স্বামী মরম আলী পলাতক রয়েছে কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা জানান বৃহস্পতিবার রাত এগারোটার পর হত্যাকাণ্ডটি সংগঠিত হতে পারে হত্যাকাণ্ডের খবর পেয়ে শুক্রবার কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম ও থানার ওসি শামসুদ্দোহা ঘটনাস্থলে যান এ ঘটনায় নিহতের মা জলিকা বেগম বাদী হয়ে মেয়ের জামায় মরম আলীকে আসামি করে কানাইঘাটে একটি হত্যা মামলা দায়ের করেছেন থানার ওসি সাংসদ জানান স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে নিহতের মুখ ও কান দিয়ে রক্ত বের হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে মরম আলীকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান